হাই ফ্রেন্ডস, বেড়ানোর ঠিকানা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রত্যেক ভ্রমণ পিপাসু মানুষ জীবনে অন্তত একবার লাদাখ ভ্রমণের স্বপ্ন দেখেন। আমি এও দেখেছি অনেককে, তারা প্রতি মাসের খরচের থেকে একটু একটু করে বাঁচিয়ে একবার লাদাখ ঘুরে এসেছেন। তো আমি আপনাদের জন্য ট্যুর গাইড টু ল্যান্ড অফ লামাস, মানে লাদাখ ভ্রমণের একটি ভিডিও সিরিজ নিয়ে আসছি। এই সিরিজ কয়েকটি পর্বে থাকবে, প্রতিটি পর্ব আপনারা দেখবেন এবং আপনারা নিজেরা নিজেদের ট্যুর প্ল্যান তৈরি করতে পারবেন খুব সস্তায়। এবং কীভাবে নিশ্চিন্তে নিরাপদে লাদাখ ভ্রমণ করবেন তার সম্পূর্ণ বিস্তারিত দেওয়া থাকবে। আমার কয়েকবার, বেশ কয়েকবার মানে চার পাঁচবার আমার লাদাখ ভ্রমণ করা হয়েছে। তো আমি মোটামুটি এইটুকুন দেখেছি, বহু জায়গায় অনেক কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, কোথায় কীভাবে থাকলে আপনাদের সুবিধা হবে, কোথায় কী করলে আপনাদের অসুবিধা হবে, আমি সব কিছু তুলে ধরবো প্রতিটি পর্বে। এবং সব জায়গার কিছু কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেবো, তাতে আপনারা নিজেরাই নিজেদের প্ল্যান, ট্যুর প্ল্যান তৈরি করে নিতে পারবেন, যেটা খুব সস্তায় হবে এবং আপনারা সেই ট্যুর প্ল্যান অনুযায়ী নিরাপদে নিশ্চিন্তে সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। লাদাখ ভ্রমণের জন্য এত কিছু ঘাবড়ে যাওয়ার কিছু নেই, যদিও এটা একটু টাফ এবং একটু ব্যয়বহুল, তবুও আশা করব আপনারা প্রতিটি পর্ব দেখবেন এবং আপনারা নিজেরা নিজেদের ভ্রমণসূচি তৈরি করতে পারবেন। চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। প্রথম পর্বে আমরা কলকাতা থেকে দিল্লি হয়ে জম্মু হয়ে শ্রীনগর পৌঁছে যাব। আমি প্রথম পর্বে সেই এইটুকুনি তুলে ধরব, এরপরে প্রতিটা পর্ব আমি আস্তে আস্তে করে আপনাদের সামনে নিয়ে আসব। চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। হাওড়া থেকে পূর্বা বা রাজধানী ধরে পরের দিন সকালবেলা নিউ দিল্লি পৌঁছে যাওয়া। এখন আমরা দিল্লিতে দাঁড়িয়ে আছি রাজধানী ধরার জন্য, জম্মু রাজধানী ধরার জন্য। আমরা সারাদিন দিল্লির একটি হোটেলে ছিলাম। আমরা এখন নিউ দিল্লি জম্মু রাজধানীতে বসে আছি। ভোর পাঁচটা নাগাদ এটা জম্মুতে হাওয়াইতে পৌঁছাবে। আমরা জম্মু স্টেশনে নামলাম, মোটামুটি গাড়ি রাইট টাইমই ছিল। তো আমাদের গাড়ি ড্রাইভারকে আমি ফোন করেছিলাম, সে বাইরে ওয়েট করছে। এখন আমরা শ্রীনগরের পথে। জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব 255 কিলোমিটার, 7 থেকে 8 ঘন্টা সময় লাগে সাধারণত। হ্যাঁ, যেটা বলার দরকার সেটা হচ্ছে জম্মু কাশ্মীর এবং লেহ, মানে লাদাখ বেড়ানোর জন্য ফটো আইডেন্টিটি কার্ড মাস্ট, সবার ফটো আইডেন্টিটি কার্ড লাগবে। আমরা তাওই নদী পার করে এখন শ্রীনগরের পথে। এখান থেকে বাদি গিয়ে একটা রাস্তা চলে গেছে, এটা হচ্ছে মুঘল রোড। এটাতে আমরা 2019 সালে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে। আপনাদের সামনে এই রাস্তার একটু ভিডিও তুলে ধরলাম আমি। দাদা কিছু বলুন। আমরা বর্তমানে আমরা নামার পর জম্মুতে নামার পর শ্রীনগরের পথে, এখন এই মাঝখানে একটা ডি ব্রেক চলছে,
মজুমদার এই জায়গা থেকে লেটিকেট করাচ্ছেন মোটামুটি ধাবাটা বেশ মনোরম জায়গা, ভালো জায়গা এবং গাড়ি হাই স্পিডেই আসছে, আশা করি সকলেই এনজয় করছে এখনো পর্যন্ত। চা পড়ে আছে তো তাদের চা বাকি আমরা চেনানি নার্সি টানেলটা পার করছি, এটা প্রায় 10 কিলোমিটার লম্বা। আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তবে আমাদের ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন। আমরা এক জায়গায় এসে থামলাম, এখানে আমাদের ব্রেকফাস্টটা করে নেব। রেস্টুরেন্টের পিছন দিক দিয়ে চেনাব নদী বয়ে যাচ্ছে, পাহাড়ের মাঝখান দিয়ে চেনাব নদীটা। সবাই বসে আছে, এখন আমাদের ব্রেকফাস্ট দেওয়া হবে। রেস্টুরেন্টের পেছন দিকটাই এত সুন্দর, পাহাড়ের মাঝখান দিয়ে চেনাব নদী নেমে এসেছে। ব্রেকফাস্ট পর্ব সেরে এখন আমাদের শ্রীনগর উদ্দেশ্যে যাত্রা। বাদিক দিয়ে রামবনটা দেখা যাচ্ছে, রামবন শহরটা। আপনাদের এখানে একটুখানি জানিয়ে রাখি, আমরা কলকাতা থেকে রাজধানী ধরে দিল্লি এসেছিলাম। আমাদের চ্যানেলটা অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমরা কলকাতা থেকে রাজধানী ধরে দিল্লি এসেছিলাম সকালবেলা, তারপরে আমরা দিল্লি স্টেশনের সামনে একটি হোটেলে ছিলাম এবং সন্ধেবেলায় আমরা দিল্লি থেকে নিউ দিল্লি জম্মু তাওয়ি রাজধানী ধরে জম্মুতে এসে নেমেছি। আমরা একটা দোকানে এসে প্রবেশ করেছি, এখানে কেশর, আখরোট, কাজু, কিশমিশ, ব্ল্যাকবেরি, ব্লুবেরি সমস্ত কিছু ড্রাই ফ্রুট পাওয়া যায়। বিশাল বড় দোকান। সবাই কেনাকাটা করেনি কিছু কিছু, তবে এই দোকানের দাম একটু বেশি সাধারণত। এখানে এসে সবই কিনতে ইচ্ছে করছে। আমরা শ্রীনগরের হোটেলে পৌঁছে গেছি, হোটেল সানশাইনে, একদম ডাল লেকের উল্টো দিকে হোটেলটা। জানলা খুলে ডাল লেক দেখা যাচ্ছে। ওহ, অপরূপ এক সূর্যাস্ত দেখলাম, সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল এরকম এক দৃশ্য দেখে। চলে এসেছি ডাল লেকের ধারে, এখন শিকারা রাইডে বেরোবো আমরা সবাই। শিকারাতে যাবো।
লাদাখ ভ্রমণের জন্য ইনার লাইন পারমিট প্রয়োজন হয়। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, বা আপনারা যারা গাড়ি বুক করবেন ওখানে লাদাখের জন্য, তারাও আপনাদের ইনার লাইন পারমিটটা করে দেবে। এখন আমরা ডাল লেকে শিকারা রাইড করছি। ডাল লেকের কিছু হোটেলের নাম্বার আমি দিয়ে রাখলাম। সব থেকে ভালো হয় আপনারা যদি ডাইরেক্ট গিয়ে বুক করেন, মোটামুটি 1500 থেকে 2000 মধ্যে আপনারা হোটেল এবং হাউস বোট দুটোতেই অ্যাকোমোডেশন পেয়ে যাবেন। আমাদের 11 দিনের লাদাখ ট্যুরের জন্য আমরা একটি টেম্পো ট্রাভেলার বুক করেছিলাম, যেটা জম্মু থেকে আমাদের পিক আপ করে আবার 11তম দিনে আমাদের চণ্ডীগড়ে ড্রপ করে দেবে। মানে আমরা মানালি হয়ে আবার চণ্ডীগড় হয়ে আমরা ফিরে আসব। তো এই গাড়িটা আমরা 11 দিনের জন্য বুক করেছিলাম, কিন্তু এটা মাথায় আপনারা রাখবেন যে প্যাংগং লেক, নুবরা, সোমরেরি এই জায়গাগুলোতে কিন্তু এই গাড়ি নিয়ে যাওয়া যাবে না। সে কদিন আপনাদের এই গাড়িটা লেতেই বসিয়ে রাখতে হবে। ওই ট্যুরগুলো করার জন্য লে লোকাল সিন্ডিকেটের গাড়ি নিয়ে আপনাদের ট্যুরগুলো করতে হবে, এটা একটু আপনারা মাথায় রাখবেন। লাদাখ ভ্রমণের জন্য ইনার লাইন পারমিট আপনারা সাইট থেকে পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তবে আমাদের ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তবে ডাল লেকের ধারে ভেজ খাবারই বেশি পাওয়া যায়, ননভেজ খাবার পাওয়া যায় না, এটা একটু মাথায় রাখবেন আপনারা। আমরা ননভেজ খাওয়ার জন্য অনেক দূর থেকে খাবার আনতে হয়েছিল। লাদাখ ভ্রমণের প্রথম পর্বের ভিডিওটি আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্বের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন।